বিজেপি করার অপরাধে কাঠমানি না দিলে মিলবে না আবাস যোজনার তৃতীয় কিস্তির টাকা, এমনই অভিযোগ উঠল মালদার হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তিলডাঙ্গি এলাকায়। এমনই গুরুতর অভিযোগ গ্রাম পঞ্চায়েতের শাসক দলের অঞ্চল সভাপতি পঙ্কজ দাসের বিরুদ্ধে। তিনি আবার ওই গ্রাম পঞ্চায়েতের সদস্যা মিতা দাসের স্বামী। এই নিয়ে দুই গ্রামবাসী অঞ্চল সভাপতির বিরুদ্ধে বিডিও, জেলা শাসক, মহকুমা শাসক ও মুখ্যমন্ত্রীকে লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, এই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা নরহরি দাস ও পালানু দাস অভিযোগ করেন, তৃণমূলের অঞ্চল সভাপতি আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করেই 15,000 টাকা করে কাঠমানি নিয়েছে। প্রবলেম আছে কি না, আমরা যে প্রধানমন্ত্রীর যোজনার ঘর পেয়েছি, হ্যাঁ, দু কিস্তির টাকা পেয়েছি, তৃতীয় কিস্তির টাকা পাইনি। টাকা মেম্বারকে বলতে গেলে আমাদেরকে ভয় দেখাচ্ছে, এটা হবে না, ওটা হবে না। তো বলছি, আপনারা যখন দ্বিতীয় কিস্তির টাকা পেলেন, দুই কিস্তির, তখন কত টাকা দিয়েছিলেন আপনারা? আমরা ওকে 15,000 করে টাকা দিয়েছি। কার হাতে দিয়েছিলেন? পঙ্কজ কুমারকে। বলছি, পঙ্কজ কুমারটা কে? মেম্বারের হাজবেন্ড। দু কিস্তির টাকা পেয়েছি, তৃতীয় কিস্তির টাকাটা ঢুকেনি, তার জন্য আমরা এটা অভিযোগ জানাইছি। আমাদের প্রায় 2 বছর হয়ে গেল, তার জন্য আমরা এই অভিযোগটা করেছি। কী দল করেন? আমরা এখন দল করছি বিজেপি, কিছুদিন আগে করতাম টিএমসি, টিএমসি ছেড়ে আমরা বিজেপিতে এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা বিজেপি পার্টি করছি, তার জন্য আমাদেরকে শাসন করছে, বলছে যে টাকা ঢোকাবো না। তো বলছি, এখন আমরা এখন আমাদের একটা ভাঙা ফুটা ঘর আছে, ওই ভাঙা ফুটা ঘরে দিন যাচ্ছে পরিবার নিয়ে, কী করব এখন? আমাদের ঘরটা এখনও কমপ্লিট হয়নি টাকার জন্য। আমরা এই যে আমাদের মানে দু কিস্তি ঘরের টাকা পেয়ে গেছি, আর তৃতীয় কিস্তির টাকা পাইনি। আবার জব কার্ডের প্রবলেম ছিল, তো বলছে যে 5,000 টাকা দিব, তারপরে জব কার্ড হবে, না হলে হবে না। আর 10-15,000 টাকা করে কিন্তু আমরা আগেই দিয়েছি মেম্বারকে, মানে মেম্বারের স্বামী হলো, মেম্বারকেই দিয়েছি। ঘুরতে গেলে টাকা দিয়েছেন আপনারা কী জন্য? মানে টাকা না দিলে আমাদের এই ঘরটা হবে না, সেই কারণেই দিয়েছি। কে বলছিল টাকাটা চাইছিল? টাকাটা চাইছিল মেম্বারের স্বামী, বলবো কেন, যে কী নাম? পঙ্কজ কুমার দাস। তো আমরা দু কিস্তি পেয়ে নিয়েছি, আমাদের প্রায় 2 বছর হয়েই গেল, আর তৃতীয় কিস্তির বা ওই ভিটা ভরা যা টাকা তা আমরা পাইনি এখনও। তার জন্য আমাদের ব্লকে একটা মানে অভিযোগ করেছি। হ্যাঁ, ওনাকে তো আমি মোটামুটি 4-5 বার করে ওর বাড়িতে গেলাম, ওকে কাগজপত্র দিলাম, জব কার্ড বানাবো, ই করবো, ও করবো, সব কিছু করেছি। কিন্তু মেম্বার যদি মিথ্যা কথা বলে তো বলতে পারে, কিন্তু আমরা ওই রকম মিথ্যাবাদী লোক নাই। মেম্বারকে আমি দিয়েছি, বলছে তোমার জব কার্ড হয়ে গেছে, আমার মোবাইলের হোয়াটসঅ্যাপে আছে। তার এর থেকে আমরা কী জানবো? পঞ্চায়েতে গেলাম, বলছে এ এর টাকাটা ঢুকিয়ে দিবি, কিন্তু ও কাকে বললো না বললো তা আমরা কী জানি। তো বলছি, এরকম আপনি কী দল করেন? আমরা তো এখন আগে করতাম টিএমসি পার্টি, এখন মোটামুটি 2 বছর থেকে বিজেপি করছি, তার জন্য আমাদের পর এত অত্যাচার হচ্ছে। তাদের আরও অভিযোগ, তৃতীয় কিস্তির টাকা চাইতে গেলে আবারও কাঠমানি দাবি করেন, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অঞ্চল সভাপতি। আরে, এটা তো বিডিও সাহেবের ফাংশন, আমার তো কোনো ফাংশন নেই। বিডিও সাহেব যখন ছাড়বেন তখন, 1 বছর ধরে তৃতীয় কিস্তি ছাড়েননি, আমার করার কী আছে? আমার করার কিছু নাই। আর ও লোকে বলতে পারে ওগুলো যে এই টাকা নিয়েছে, ও টাকা নিয়েছে, আমার সম্বন্ধে ওগুলো কোনো কিছু আচ্ছা, আমার বুথে কেন, আমার জিপির তৃতীয় কিস্তির টাকা এখনো পর্যন্ত একটাও ছাড়েনি, সেটার জন্য দায়ী দিই আমরা মেম্বাররা, সব ভিত্তি। ব্যাপারটা আমি শুনেছি, দল অলরেডি ইনকোয়ারি করছে, দল নিজস্ব পথে ইনকোয়ারি করে যদি সে যদি দোষী সাব্যস্ত হয়, দল অবশ্যই ব্যবস্থা নেবে, এবং প্রশাসনের কাছে এটা অভিযোগটা হয়েছে, প্রশাসন অলরেডি এটা ইনকোয়ারি করছে। হরিশ্চন্দ্রপুর এলাকায় বারবার কাটমানির অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে, দল কি পদক্ষেপ নেবে? যে অভিযোগগুলো পেয়েছি অলরেডি আমি, সেই অভিযোগগুলো আমি লিখিত আকারে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে জানাবো, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট যেভাবে আমাকে গাইড দিবে সেইভাবে আমি পালন করব। দেখা যাচ্ছে মানে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি দলের তরফ থেকে? না, এটা সর্বত্রই ভুল, কেননা অলরেডি আপনাদেরকে আমি বলেছি যে আমাদের যে নতুন নবনির্বাচিত ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়েছেন মাননীয় আব্দুল রহিম বক্সি এবং মন্ত্রী সাবিনা ইয়াসমিন, বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি অলরেডি যে তারা নির্বাচিত হওয়ার পর বা তারা মানিকচক এবং মোথাবাড়িতে
অনেক যারা গ্রাম পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য এবং ইভেনকি জেলা পরিষদের সদস্য, তাদেরকে কিন্তু দল বরখাস্ত করেছেন এবং দল আরও শক্ত থেকে শক্ততর অবস্থায় যাচ্ছে, জাস্ট সময় রাখার জন্য। অভিযোগকারীরা বিজেপি করে তাই জন্য সব কিছু প্রকল্প থেকে, সরকারি প্রকল্প থেকে বঞ্চিত রাখছে এমনটাই অভিযোগ তুলেছে, কী বলবেন এই ব্যাপারে? এটা বিজেপি টিএমসির ব্যাপার নয়, মা মাটি মানে সরকারের নেত্রী মমতা ব্যানার্জি প্রত্যেকটা মানুষের জন্য এই প্রকল্প মানুষের ঘরে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করেছে। কেউ যদি এর সঙ্গে লিপ্ত থাকে তো দল নিশ্চয়ই ব্যবস্থা নেবে। আর সর্বত্র এটা যেটা মিথ্যা কথা সেটা হচ্ছে বিজেপি একটা নোংরা রাজনীতি খেলছে হরিশ্চন্দ্রপুরের বুকে, সর্বত্র ব্যাপারে বিজেপি টিএমসি করে দিয়েছে, এগুলো দলটাকে বদনাম করার জন্য তাদের একটা অপপ্রচেষ্টা, আর কিছু নয়। এই ব্যাপারে কটাক্ষ সুর চাপিয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। কাটমানি তো তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি এবং এই কাটমানিটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেত্রী মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করেছে যে কাটমানি করবেন না, টাকা নেবেন না। আর টাকা নিলে আবার কখনো কখনো বলছেন টাকা নিলে সেটা হচ্ছে ভাগ করবেন, সবাইকে দেবেন, একটা অংশ পার্টির ফান্ডেও জমা দেবেন। তো কাটমানি তো সর্বজন স্বীকৃত এটা তৃণমূল কংগ্রেসের, এই তৃণমূল কংগ্রেস হচ্ছে কাটমানি করেই আজকে সারা বাংলার মানুষের এই গুন্ডা বাহিনী পোষা, তারপরে হচ্ছে পুলিশ প্রশাসনকে তাদের হিসেবে তাদের কাজে ব্যবহার করা, এটাতে চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। এটাই হচ্ছে সারা রাজ্যের আমাদের ঘটনা। বিজেপির লোকেরা কি বঞ্চিত হচ্ছেন? তৃণমূল কংগ্রেসে যারা আছেন সাধারণ মানুষ, যারা টাকা দিতে পারছেন, যারা আজকে কাটমানি দিচ্ছেন, কংগ্রেস যারা করছেন, বামফ্রন্ট যারা করছেন, তারাও আজকে বঞ্চিত হচ্ছেন। অর্থাৎ এই বঞ্চনা সবচাইতে বেশি যেমন বিজেপি হচ্ছেন বঞ্চনার শিকার, হচ্ছেন যে বঞ্চনার শিকার এদেরকে করছেন বেশি, অর্থাৎ বিজেপি করাটা তো এরা হচ্ছে সবচাইতে বড় শত্রু এখন তৃণমূলের কাছে বিজেপি। বিজেপিকে হারাতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব অনেক সময় বলছে আসুন সবাই মিলে আমরা বিজেপিকে এখানে ঠেকাই। তিনি কংগ্রেসের কাছেও গেছেন, তিনি বামফ্রন্টের কাছেও গেছেন, তিনি সবার কাছে গিয়ে বলেছেন যে বিজেপিকে হারাতে হবে, ঠেকাতে হবে। অর্থাৎ বিজেপি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের মন্ত্রে কাজ করছেন, সারা দেশের সমস্ত গরিব মানুষের কল্যাণের জন্য কাজ করছেন, তাই একে ঠেকাতে হবে, পশ্চিমবাংলায় এখানে আসতে দেওয়া যাবে না। এটা এরা এরা আসলে হচ্ছে মানুষের কল্যাণ চায় না, এখানে কোনো গ্রামের বা এলাকার উন্নয়ন এরা চায় না, এরা প্রতিটা মুহূর্তে এরা এখানে কিছু মানুষকে তাদের সমস্ত রকমের কাটমানি দেওয়ার কাটমানি করে সেই মানুষগুলোকে তাদেরকে আরও পুলিয়ে ফাঁপিয়ে বড় করার জন্য এরা করছে, কিছু মানুষের জন্য কাজ করছে এবং তার জন্যই গুন্ডা বাহিনীকেও ব্যবহার করছে। মহকুমা শাসক কল্লোল রায় জানান, যদি এই ঘটনা সত্য হয় তাহলে আইন নানুক ব্যবস্থা গ্রহণ করা হবে। তৃতীয় কিস্তির জন্য কাটমানি দিতে হবে এমনটাই অভিযোগ করেছেন বিডিওর দ্বারস্থ হয়েছেন, কি বলবেন স্যার এই ব্যাপারে? এরকম কোনো কিছু আমার কাছে আসেনি, তবুও যদি এরকম কোনো কিছু হয়ে থাকে আমি সংশ্লিষ্ট বিডিওকে বলবো তদন্ত করে যত উপযুক্ত ব্যবস্থা নেবে। স্যার যদি দেখা যায় যে হ্যাঁ এরকম ঘটনা সত্যি তাহলে কি ব্যবস্থা নেবে প্রশাসন? আইন অনুযায়ী যা ব্যবস্থা হয় তাই নেওয়া হবে। মালদা থেকে দেবু সিং ও দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।